गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुमिता माय एंटरटेनमेंट चैनल থেকে আমি সুমিতা বলছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের মাথা দিয়ে পালং শাক। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এটা গরম তেলটা একটুখানি গরম হতে হতে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা, ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হলে এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা ভাজব। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে তোমাদের একটা সুন্দর ছোট্ট করে একটা গান শুনিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা একটুখানি ভেজে নিই, অল্প একটু শোনালাম। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নিই, তারপরে এর মধ্যে আমি আলুটা দেব। যেটুকু জানলাম সেটুকু গিয়ে দিলাম, এর মধ্যে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা একটুখানি ভাজা ভাজা করব। ছোট চামচের এক চামচ লবণ গুঁড়ো দিলাম, সরি লবণ দিলাম। আচ্ছা, আমি ইয়ে মাছের মাথাটা ভেজে রেখেছি আগেই, কাতলা মাছের মাথাটা। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, তবে একটুখানি আমার এখন জানি না চোখের প্রবলেমের জন্য নাকি আমার একটুখানি মাথা ব্যথা নিয়ে আমি কষ্ট পাচ্ছি সামান্য। সেই জন্য খেয়েই হারিয়ে ফেলছি। এটা একটুখানি জল দিয়ে আমি একটু আলুটা সামান্য একটুখানি সেদ্ধ করে নেব।
আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেব এক চামচ দু চামচ তিন চামচ আদা রসুনের বাটা চার চামচ আদা রসুন কাঁচা লঙ্কার বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম যে গানটা গাইলাম আমি সেটা বহু পুরনো গান রাজ কাপুরের রাজ কাপুর সাহেবের ওর মধ্যে ছিলেন রাজ কাপুর সাহেব আর আই থিঙ্ক কে ছিল বলতে পারছি না কেননা ওই সময় তো আর আমার জন্ম হয়নি নার্গিস তো ছিলেন না এই তোমরা কেউ যদি জানো আমাকে একটু জানিও না কমেন্ট বক্সে জিস দেশ মে গঙ্গা বেহতি হ্যায় ও বুঝে গেছি এবার মনে পড়ে গেছে উনি ছিলেন আচ্ছা কেউ একজন ছিলেন মোটমাট মনে করতে পারছি না বৈজয়ন্তী মালা এক্স্যাক্টলি মনে পড়েছে এবার রান্না করতে করতে কত মাথা খুলে যায় দেখো এবার আমি পালং শাকটা এর মধ্যে কুচি করে কাটা তা এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দেওয়া বাকি হয়ে গেছে হলুদ গুঁড়োটা দেবো অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিলাম সামান্য একটু মিষ্টি দিলাম আর এটা হতে হতে আমি এর মধ্যে মাছের মাথা দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আমি এই জন্য ভাজা টাজা সব করে রেখেছি মাছের মাথাটা তা যে যাতে করে বেশি সময় না লাগে হালকা করে যেন রান্নাটা হয়ে যায় এটা ঢাকা দিয়ে দিয়ে এখন আজকে লাঞ্চে আমাদের মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে
পালং শাকের ঘন্ট এই। আর কালকে আমি চিকেন করেছিলাম, সেই চিকেন রয়ে গেছে, পাশে ভাত বসিয়েছি। আচ্ছা এবার বলে দিই, তোমাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে আমার নতুন ভিডিও আপলোড করলে পরেই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা, সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। এরপরে কটা দিন যাক, তারপরে আমি একটা মিউজিক চ্যানেল খুলব, যেটা অ্যাকচুয়ালি আমার প্রফেশন আর কি, রান্নাটাও আমার প্রফেশন গৃহিণী হিসেবে, বাট আগে আমি সিঙ্গার, তারপরে তো গৃহিণী আছি, তো সারা জীবনের ব্যাপার। এটা একটু ঢাকা দিয়ে রাখলাম। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো, থাকছো এবং থাকবে ভবিষ্যতে, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বেশিক্ষণটা সময় লাগবে না, এটা একটুখানি শুকিয়ে গেলে আমি নামিয়ে দেবো, কেননা পালং শাকে তো জল দিতে নেই, পালং শাক থেকেই জল বেরোয়। মাছের মাথাগুলো কি শক্ত, ব্যাস রান্না আমার অলমোস্ট ডান। অনেক সময় গুছিয়ে আমি বলতে পারি না, তো সেটাকে নিজগুণে তোমরা ক্ষমা করে দেবে আশা করি। এই আমার কাতলা মাছের মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে আর কি, পালং শাকের ঘন্ট রেডি। তোমরা অবশ্যই করে জানাবে কেমন হলো, আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো। দেখি আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে এই হলো আমার মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট। তাহলে বন্ধুরা আমি আজকে আসি, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। তোমাদের সামনে এসে হাজির হব। তাহলে আজকে আসি, টাটা।